আমি নতুন করে আরেকটা ফাইল বানাচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে। নিউ টেক্সট ডকুমেন্ট, পুরোটাকে ধরে পুরোটাকে ফাঁকা করে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল রাইট বাটন ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এডিট করি। এখন আমরা একটু আগে কি কি ট্যাগ শিখলাম, বিআর ট্যাগ শিখেছি, বোল্ড ট্যাগ শিখেছি, ইউ ট্যাগ শিখেছি, আই ট্যাগ শিখেছি, বিগ ট্যাগ শিখেছি, স্মল ট্যাগ শিখেছি। এখন আর একটা ট্যাগ আছে একদম সহজ, সাপোজ আমরা যদি একটু প্রথম আলোতে যাই, প্রথম আলো ডট কম, এটার ইংরেজি সংস্করণই করব, বাংলা সংস্করণে আমরা পরে আসবো। সাপোজ সহজ ন্যাশনাল বা বাংলাদেশ যে কোনো একটা কিছু, এই যে শ্রীলঙ্কা গোস টু লকডাউন ফর 7 ডেজ, এখানে ক্লিক কর। তো ক্লিক করার পরে এই যে লেখাটা, এই লেখাটা একটু বড় সাইজের লেখা না, শ্রীলঙ্কা গোজ ইনটু লকডাউন ফর 7 ডেজ, তারপরে আমরা আসলে সাতক্ষীরা হবে, সাতক্ষীরা, ও সরি সরি সাতক্ষীরা, সাতক্ষীরা গোস ইনটু লকডাউন ফর 7 ডেজ। এই যে একটা ছবি, একটা ছবি এবং তার নিচে কি আছে, কিছু লেখা। তো এই লেখাগুলো একদম ছোট ছোট, কিন্তু আমার প্রথম টাইটেল যেটা, টাইটেল ট্যাগ বা এই যে যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি হেডলাইন, তাই না? সাতক্ষীরা গোস ইনটু লকডাউন ফর 7 ডেজ, এটা হেডলাইন না? এটা হচ্ছে হেডলাইন। আর এগুলো কি প্যারাগ্রাফ টাইপের লেখা, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটেও তো এরকম লেখা আসতে পারে, আমরা এইরকম এই লেখাটা আছি, সাতক্ষীরা গোস ইনটু লকডাউন ফর 7 ডেজ, এইরকম একটি লেখা কিভাবে আমাদের ওয়েবসাইটে আমরা আনতে পারি। আমি ওখান থেকে কপি করে নিয়েছি, কন্ট্রোল ভি কন্ট্রোল এস দিয়ে সেভ করে, এখানে যদি আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিট করতে চাই, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিট করে এটাকে ডাবল ক্লিক করে কি রান করে নিই, সময় নিচ্ছে, ওপেন হবে। আসছে সাতক্ষীরা গ্রোথ ইনটু লকডাউন ফর 7 ডেজ, কিন্তু এই লেখা কি বড় করে আসছে না ছোট করে আসছে? ছোট করে আসছে, হেডলাইন আকারে কিন্তু আসেনি, হেডলাইন আকারে আসছে। আমি এটাকে হেডলাইন আকারে আনতে চাই, কি করতে চাই, হেডলাইন আকারে আনতে। তাহলে এটাকে যদি হেডলাইন আকারে আনতে চাই, তাহলে এটাকে অবশ্যই একটা ট্যাগের ভিতরে বসাতে হবে, সেটি একটা নাম হচ্ছে এইচ, এইচ ট্যাগ। এইচ এর কয়েকটি ক্যাটাগরি আছে, হেডলাইনের 6টি ক্যাটাগরিতে ভাগ করা, হেডলাইন কি 6টি ক্যাটাগরিতে ভাগ করা, H1, H2, হেডিং ট্যাগ, H4, হ্যাঁ হেডিং ট্যাগ বা H1 ট্যাগ, হেডিং ট্যাগতে 6টি ক্যাটাগরিতে বা 6টি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে H1, H2, H3, H4। তাহলে শুরুতে আমরা H1 এ আসি, H1 ট্যাগ, H1 ট্যাগ শুরু, লেস দেন গ্রেটার দেন, H1 ট্যাগ শেষ, শেষ করার আগে স্ল্যাশ H1। তাহলে এটার ভিতরে যদি আমরা বসাই সাতক্ষীরা গোস টু লকডাউন ফর 7 ডেজ, কন্ট্রোল এস, এখন এটা অনেক বড় হয়ে যাবে, হয়েছে? জি, তার মানে এটা হেডলাইন। এখন একই জিনিস, আমাদের যেহেতু 6টি ভাগে ভাগ করা, তাহলে লেস দেন গ্রেটার দেন, H2 লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ H2, এটার ভিতরে বসাই, কন্ট্রোল ভি কন্ট্রোল এস সেভ করে নিয়েছি, রিলোড দিই। তার মানে কি বড়টার চেয়ে এটা একটু ছোট, তাই না? একই ভাবে লেস দেন গ্রেটার দেন H3 লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ H3, তারপর আবার লেস দেন গ্রেটার দেন, আমি একটু এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি,
আমি জাস্ট খালি এখন এগুলোকে চেঞ্জ করি। এটার হবে H4, এখানেও H4, এখানে H5, এখানেও H5, এখানেও H5, সরি 6, 6টি ক্যাটাগরিতে করা, এখানেও H6। এখন আমি এই সাতক্ষীরা গোস ইন্টু লকডাউন ফর 7 ডেজ, এটাকে আমি সব কয়টাতে বসিয়ে দিচ্ছি। এবার যদি রিলোড করি, সবার বড়, তার চেয়ে ছোট, 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 6টি ক্যাটাগরি কাজ করতেছে। জি, এখন তারপরে কি থাকলো? প্রথম আলো পত্রিকায় তারপর থাকলো একটা ছবি, ইমেজ। ইমেজটাকে আমরা আজকে নিয়ে আসবো না, কারণ একসাথে এত কিছু দিলে আপনারা মনে রাখতে পারবেন, তাই আমি দিচ্ছি। আমি এখন প্যারাগ্রাফ নিতে চাচ্ছি, আমি এখান থেকে কিছু প্যারাগ্রাফ কপি করলাম, ঠিক আছে, কপি, কন্ট্রোল সি। এখন প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফের একটা ট্যাগ, সেটাকে বলা হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগ, পি ট্যাগ, পি ট্যাগ, পি ট্যাগ, পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ। অবশ্যই এখানে স্ল্যাশ দিতে হবে, তাহলে এটার ভিতরে কপি করে আনা লেখাটাকে আমি বসিয়ে দিচ্ছি। এবং এগুলো একটু বড় হয়ে গেছে, এখন আমাকে যেটা করতে হবে, ভিউ থেকে এটাকে একটু সাইজ করতে হবে। এডিট, ভিউ সর্ট, মার্ক এনকোডিং, ল্যাঙ্গুয়েজ সেটিংস, ফাইল, এই যে ওয়ার্ড, ওয়ার্ড ওয়ান, এটাকে ক্লিক করে নিব। ক্লিক করলে সবাই গুছিয়ে একটা লাইনে চলে আসবে, নিচে নিচে চলে আসবে। আর এটাকে যদি আমি না করে দিই, আংশিক অবস্থায় থাকি, তাহলে কি যে লেখা এরকম 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 লেখা, এগুলো বিদঘুটে অবস্থা না, এটা ভালো দেখায় না কখন। তাই আমরা কি করব, ভিউ থেকে এটাকে চেক করে নেব। চেক করলে সব ঠিকঠাক হয়ে যাবে। এবং যেহেতু এখানে লেখার মাঝখানে ডিস্টেন্স ছিল, ফাঁকা ফাঁকা ছিল, তাই আমাদের এখানেও ফাঁকা ফাঁকা নিয়ে নিয়েছে। আমি এটাকে কেটে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তাহলে এখানে পিট্যাক শুরু, এখানে পিট্যাক শেষ, পিট্যাক শুরু, পিট্যাক শেষ, কন্ট্রোল এস, সেভ করে নিল। সেভ করে এখন যদি এখানে রিলোড দেই, তাহলে কি পিট্যাক লেখা চলে আসছে, কাজ করেছে? এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম? নাই। আমি যদি এখন আপনাদের কি করতে দিই, করতে পারবেন? পারবো, ভিডিও দেখতে হবে, আবার দেখতে হবে, ভিডিও দেখতে হবে। প্রথমে আপনার নোটপ্যাডটাকে ইনস্টল করে নেন এবং পুরো কম্পিউটারটা সেট আপ করেন, কারণ এটাই হচ্ছে প্রাথমিক ধাপ এবং এটা করতে একটু কষ্ট হবে, দেরি হবে।